দিন যতই যাচ্ছে ততই পতনের দিকে যাচ্ছে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল। এবার নিজেদের দুর্বলতাকে এক প্রকার স্বীকার করেই নিলেন ইসরায়েলের বেশিরভাগ নাগরিক। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইসরায়েলে একটি জনমত জরিপ প্রকাশ করেছে দেশটির স্বনামধন্য দৈনিক হারেজ। ওই জরিপে দেখা যায় ইসরায়েলের 55.7% মনে করেন পাঁচ দিনের গাজা যুদ্ধে ফিলিস্তিনের কাছে হেরেছে দখলদার ইসরায়েল বাহিনী। এছাড়া তাদের ধারণা ইসরায়েলি সেনারা গাজার সাম্প্রতিক যুদ্ধে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। তবে জরিপে অংশগ্রহণকারী 32.1% ইসরায়েলি মনে করেন তাদের দেশের সেনারা এই যুদ্ধে বিজয় অর্জন করেছে। শুধু তাই নয়, জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইসরায়েলির ধারণা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে নতি স্বীকার করেছে তেল আবিবের শাসক গোষ্ঠী, আর এ কারণেই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। তারা মনে করে ইসরায়েলের যদি ফিলিস্তিনিদের প্রতিরোধ থামানোর ক্ষমতা থাকত তবে তারা কখনো যুদ্ধবিরতি মেনে নিত না। এ থেকেই বোঝা যায় যে ইসরায়েল পরাজিত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের বিলাসী ও আরামপ্রিয় আখ্যা দিয়ে ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইসরায়েলের পরাজয় অনিবার্য বলেও মন্তব্য করেন কিছু ইসরায়েলি নাগরিক। তাদের দাবি, ফিলিস্তিনিদের মতো ত্যাগ শিকারে রাজি নয় ইসরায়েলি সেনারা। গত 9 মে থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলে টানা 5 দিন। এরপর বৈশ্বিক চাপ ও মিশরের মধ্যস্থতায় 13 মে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় ইসরায়েল। 5 দিনের চলা এই সংঘাতে নিহত হয়েছেন 33 ফিলিস্তিনি নাগরিক। অন্যদিকে ফিলিস্তিনের রকেট হামলায় প্রাণ হারিয়েছেন 70 বছর বয়সী এক ইসরায়েলি বৃদ্ধা।